বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে না পারলে তাদের ভারত পাঠান, এমন মন্তব্য ভারতীয় গণমাধ্যমগুলোর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু ঘটনা, পার্শ্ববর্তী ভারত এবং বিশ্ব মিডিয়ায় বাংলাদেশে বাড়তে থাকা ধর্মীয় সন্ত্রাস নিয়ে বেশ কিছু কলাম ছাপা হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এমন কিছু যাতে না হয় যার জন্য বাংলাদেশের সংঘাত হয়, তার ব্যাপারে ভারতকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। অন্যদিকে ভারতীয় মিডিয়াগুলো এবার বিজেপি সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। তাদের ভাষায়, আফগানিস্তানে মসজিদে হামলা মুসলিমরা করলেও তাতে বাংলাদেশে আন্দোলন হয়নি, তবে ফ্রান্স কিংবা ইসরায়েল নিয়ে বাংলাদেশে বারবার আন্দোলন হয়েছে। এমনকি ভারতের মুসলিমদের নিয়ে কোনো ঘটনা হলে বাংলাদেশের প্রতিবাদ হলেও কেন ভারত হয়ে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিবাদ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠিয়েছে ভারতীয় মিডিয়া। একই সাথে তদন্তাধীন একটি বিষয়ে দেশব্যাপী চলমান বিরোধের জের ধরে বৃহত্তর আসামে থাকা মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভারতে আসার প্রস্তাব দিচ্ছেন তারা। সীমান্তে বিএসএফকে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবিও করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সিএনএন, বিবিসি, ডিডব্লিউ এমনকি ফ্রান্সের মিডিয়াতেও বেশ গুরুত্বের সাথে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে গুরুত্বের সাথে আর্টিকেল প্রকাশিত হয়েছে। এইসব আর্টিকেলে বাংলাদেশ থেকে আসা প্রবাসীদের ব্যাকগ্রাউন্ড, সাইকোলজি এবং উদ্দেশ্যে স্বদেশের সরকারকে আরও গুরুত্বের সাথে নজরদারি করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় মিডিয়ার সূত্র মতে, বাংলাদেশ থেকে কোনো সনাতন ধর্মাবলম্বী সীমান্ত পার করলে তাদের অর্থ এবং জমি দেওয়ার মতো সুরক্ষা আইন করার তাগিদ দেওয়া হয়েছে। একই সাথে সীমান্তে দরকারে আরও কঠোর অবস্থানে যাওয়ার তাগিদ দেওয়া হচ্ছে এসব মিডিয়ায়, যাতে বাংলাদেশিদের কোনো ছাড় না দেওয়া হয়। বাংলাদেশ ভারতের জন্য নিরাপত্তা হুমকি হতে পারে আখ্যা দেওয়া হচ্ছে ভারতীয় মিডিয়ায়। অত্যাধুনিক সীমান্ত নজরদারি সরঞ্জামের পাশাপাশি লেজার, ইনফ্রারেড এবং মোশন সেন্সর এবং ড্রোনের মতো সরঞ্জাম আরও বেশি করে কিনতে দাবি উঠেছে। উল্লেখ্য, বর্তমান অনুযায়ী কোনো সনাতন ধর্মাবলম্বী ভারত যেতে চাইলে তাকে গ্রহণ করার জন্য রাজি রয়েছে ভারত। আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান যে কেউ টানা 5 বছর অবস্থান করলে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার অভিধান রয়েছে। ভারতের ভাষায় তারা সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর। একই সাথে আরএসএস এবং একটি উইং ভারত ভালো না লাগলে মুসলিমদের বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের মুসলিম কমিউনিটিতেও অস্বস্তি রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলিতে বাংলাদেশের সকল ধর্মবর্ণের লোক একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করে তা বিচ্ছিন্ন হয়েছে। দেশের সাম্প্রদায়িক অসহিষ্ণুতা পাল্লা দিয়ে বেড়েছে। এতদিন যা ঘটেছে তা পুরো জাতিসত্তার ওপর যা অমানবিকতা করা হয়েছে তা ছিল অবিশ্বাস্য। অনেকে ভারতকে দায়ী করলেও দেশের নিউজ পেপার বা আর্টিকেলের কমেন্ট সেকশন এবং বিদেশি মিডিয়ায় বাংলাদেশিদের কমেন্টে তা ফিকে হয়ে গেছে। তথ্য জানা মতে, দেশের সিলেট বিভাগের একটি গ্রামে 13 জন সনাতন ধর্মাবলম্বী সপরিবারে ভারত চলে গিয়েছেন। নিজ দেশ ছেড়ে পরভূমে আশ্রয় নেওয়া গর্বের কিছু নয়, আমাদের ব্যর্থতা আমরা তাদের রাখতে পারিনি। এই ঘটনাগুলোর মূল দায় কার তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।